আছি বিশালগড়ে, বিশালগড় পূজাও দেখছি, খুবই সুন্দর। আমাদের যাত্রা শুরু হয় সোনামুড়া থেকে, সোনামুড়া থেকে শুরু করে এখন বিশালগড় অবধি এসেছি। এতক্ষণ ভিডিও করতে পারিনি, আর এখন ভিডিও করা শুরু হয়েছে। আর যে জায়গাতে বক্স চলছে না, এখন বক্সের ব্যবস্থা চলছে। ব্লগ না করলে নাই হয়, ঘুরতে বেরিয়েছি, ব্লগ না করলে খুব খারাপ দেখা যায়, তাই ব্লগ করছি। আর যারাই দেখছেন কিছু বলছেন না, ভালো হয়েছে কি খারাপ হয়েছে কমেন্ট জানিয়ে দিয়ে। আর ব্লগ করতে এখনো গাড়িতে আছি ছয়জন, আর ছয়জনই এনজয়ের জন্য এসেছি, পূজা দেখবো না। ফাইনালি আমরা আগরতলাতে এসে পৌঁছেছি, এখন শেরওয়ালির সামনে আছি। এখন ভিড় ভাব দেখাচ্ছি, ভিড়ে চাওয়া দন্ত নষ্টের পিডু করা ইউটিউব পিডু। টাউনের ভিড়ে অনেক ভিড়, অনেক ভিড়। আর দেখাচ্ছি সামনে, ভাই এখানে কেদারনাথ দেখতে পেয়ে গেলাম, যেটা দেখার অনেক স্বপ্ন এটাই দেখতে পাচ্ছি এখানে। ওই দেখ ভাই কেদারনাথ, গাইস কেদারনাথ। যা ভিড় শুরু হয়েছে তার মধ্যে আর মানে নামন ছাড়া কোনো উপায় নাই, অনেক ভিড়। উষা বাজার ঢুকছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, জামের থেকে বাড়িতে পারতেছি না। অনেক জামের মধ্যে ছিলাম, কিন্তু জামে থেকেও উষা বাজারটা দেখতে পারিনি, কোনো সমস্যা নেই, আসছে বছর আবার দেখব। আর এইসব করতে করতে এখন সকাল 5টা বাজে প্রায়, তো এখন টিফিনের জন্য ঘোরাঘুরি করছি, সকাল 8টা বাজতে বাড়িতে যাবো, দেখতে থাকো। আর এই করতে করতে হয়ে গেল সকাল, আর এখন এসেছি। বিরিয়ানি খেতে খেতে ওর গায়ে মাংস টাংস এসে সবকিছু পড়েছে।
এখন পূজো করতে করতে সকাল 6টা আর সারাক্ষণে রাত্র 9টা সময় বেরিয়ে মাত্র এই একটা পূজোই দেখতে পেলাম। এই একটা পূজোই খুব সুন্দর লাগলো। আর সব লাইটিং লাইটিং ছাড়া অন্য কিছু নেই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলো কি না জানি না আপনাদের, ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। ও আরেকটা কথা মনে করেছি, আমরা বেরিয়েছি অষ্টমীর দিন আর আজকে নবমীর দিন বাড়িতে ফিরছি। আবার সারা রাত্রে এইরকমই করলাম, বাই।